জিনিস মানে এমনি সেমনি জিনিস হ্যাঁ এখন থেকে যদি এরকম ডায়লগের খই ফোটে তাহলে যাত্রা সম্রাট হতে কেউ আটকাতে পারবে না গ্যারান্টি না আমার ছেলের কোশ্চেনটা কিন্তু একদম ভ্যালিড তুই ঠিক বলেছিস রে আচ্ছা তুই একটা কাজ কর তুই তোর ওয়াটার বটলটা দিয়ে দে আমার আচ্ছা ঠিক আছে তুমিই তো শিখিয়েছো সবার সাথে ভাগ করে নিতে হয় ওরে বাবা কি সোনা ছেলে আমার দেখেছো তো মা কি সুন্দর নিজে সবথেকে প্রিয় জিনিসটা দিতেও রাজি হয়ে গেছে আমি বলছি এবার কিন্তু একটা নতুন জিনিস ট্রাই করা যেতে পারে আই মিন ওয়াটার বটলের তর্পণ কি ট্রাই করা যেতে পারে তো সর্বনাশ আচ্ছা কর্তামা এইসব কি অলক্ষণে কথা এর মধ্যে আবার অলক্ষণে দেখলেন কোথায় ঠাকুর মশাই পূর্বপুরুষ মানে এই পরিবারের যারা পূর্বপুরুষ সব তো পরিবারের রিয়ারে এরা তো সব নাতি নাতনি তা নাতি নাতনিরা একটু ঠাট্টা তামাশা করবে তারা ঠিক মেনে নেবে কোনো চিন্তা নেই ওয়াটার বটল হ্যাঁ ওরা সবাই বলেছিল জল দেবে কিন্তু শুধু শুধু তো জল খেতে পারবে না তাই আমার ওয়াটার বটল দেবে তাই তো তবে মাস্টার চাটনি তুমি কি এটা জানো যে এই দিনই কেন জলটা দেওয়া হয় মা শিখিয়েছে আরে বলো না ওটা কি বলে হ্যাঁ মহা মহা হ্যাঁ না 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 মহা মহা নয় মহালয়া দেবী পক্ষের সূচনার দিন যেদিন মায়ের চক্ষুদান হয় দুর্গা ঠাকুরের চোখ নেই যারা ঠাকুর বানায় তারা আজ তাহলে এটুকুই থাক পরে কিন্তু তোমাকে সবটা শিখতে হবে প্রমিস তো এবারে সবাই আমার পাত্তাই দেয় না আমি দেব পাত্তা আর তোমাকে সবটা শেখাবো পাক্কা প্রমিস যাক রামগুরুর ছানাটার মুখে হাসি এলো তাহলে থ্যাংক ইউ ভগবান কেন আপনি আমার পেছনে হাত ধুয়ে পড়ে আছেন কি দোষ করেছি আমি আবার জিজ্ঞেস করছে কি দোষ করেছি আমি খুব চালাক মনে করো নিজেকে তুমি তাই না একদমই না একদমই আমি নিজেকে চালাক মনে করি না আমি খুব সাধারণ মেয়ে ম্যাডাম আমার মনে হয় এরকম পরিস্থিতিতে পড়ে সব সাধারণ মেয়েরাই অসাধারণ হয়ে ওঠে লক হ্যাঁ অ্যারোগেন্স অহংকার অ্যারোগেন্স নয় কনফিডেন্স আত্মবিশ্বাস বাবা রে কাজের লোকের মেয়ে হয়ে আবার কনফিডেন্স অহংকারের গল্প বলছে মাটিতে তো পাই পড়ছে না শিবু ছি 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 ম্যাডাম কি যে বলছেন না আমাদের মতন মানুষেরা কি ওপরে উঠতে চাইলে আপনারা উঠতে দেবেন নাকি আপনারা তো তাদেরকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে আনবেন আর একটা বাজে কথা বললে না তোমার জিভটাই ছিঁড়ে ফেলে দেবো আজকে কি ভেবেছিলে সাগরের সামনে বৌদি সব সত্যি ফাঁস করে দেবে আরে বোকা বোকা মেয়ে একটা জলে নেমে কেউ কুমিরের সঙ্গে বিবাদ করে নাকি আপনারা কি কন্টিনিউয়াসলি এভাবে থ্রেট করে যাবেন নাকি কি ভেবেছেন এটা আস্তে গলা নামিয়ে কথা বলো দেবজানি তুমি তো জানো সব কিছু এই বাচ্চা মেয়েটাকে তুমি বোঝাতে পারছো না যে নীলিমা সেন যেটা চায় সেটাই করে দেখায় এক থাবায় যে আমি ওকে শেষ করে দিতে পারি তোমার তো অন্তত সেটা জানা উচিত তাই না গরিবদের মৃত্যুর ভয়টা থাকে না ম্যাডাম যেটা থাকে সেটা জীবনের ভয় আর আপনি আমার সেই জীবনে কাল হয়ে এসেছেন তোমার
সিটি না থাকলে তো আমার মা সারা জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে যেত। আর ম্যাডাম, আপনিই তো আমার বাবাকে হাজতবাস থেকে বাঁচিয়েছেন, তাই না? দিদিয়া, কি বলছিস তুই তখন থেকে? ওঠ, ওঠ বলছি। তিতি, ছাড় আমাকে, চুপ কর, বড়দের মাঝখানে কথা বলিস না। ম্যাডাম, ম্যাডাম, আমায় ক্ষমা করে দিন, প্লিজ ক্ষমা করে দিন, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। আপনি যা বলবেন আমি করব, আপনার হয়ে আমি গায়ে গতরেও কাটতে রাজি। প্লিজ আমাকে আমার ভুল শুধরে নেওয়ার সুযোগ দিন। এই তো, এমনটাই তো আমরা চেয়েছিলাম। জ্যোতি, ওঠো, ওঠো। তুমি বলছো যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তাই তো? জলের মতো পরিষ্কার। মনে রেখো, নীলিমা স্যানকে অ্যাটাক করতে যাওয়া আর বাঘের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দেওয়া, দুটো কিন্তু একই। জ্যান্ত ফেরার কোনো চান্স তো নেই, তাই আমাকে অপমান করার কথা ভাবার আগেও একবার নয়, দশবার নয়, হাজার বার ভাববে। গরিব মানুষেরা কাউকে অপমান করতে পারে না ম্যাডাম, শুধু জুতো খেতে পারে। আপনি যে আমাদের অন্নদাতা, আপনার থালাতে ছেদ করা আমাদের উচিত হয়নি। আর এরকম ভুল হবে না, আপনি শুধুমাত্র আর একটি বার আমি সুযোগ দিন, সারা জীবন আপনার পায়ে পড়ে থাকবো। ভেরি গুড, তাহলে ঠিক সময় কাল স্যান ম্যানশনে কাজ করতে পৌঁছে যেও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনি তো মানুষ নন, আপনি ভগবান। না 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 জ্যোতি, আমি শুধু ভগবান নই, আমি তো ভাগ্য বিধাতা। তোমাকে বলেছিলাম, মনে আছে নিশ্চয়, নীলিমা স্যান তোমার ভাগ্য বিধাতা। আমরা যাই তাহলে। এটা তুই কি করলি জ্যোতি? সিরিয়াসলি, তোর কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করলাম সেটা এবার সময় বলবে। সাবধানে যাবেন। এত উত্তেজিত হবার কি আছে? ডাকাত পড়েছে নাকি? আরে বাবা, ডাকাত কেন পড়বে? তবে একটা বড় সড় বোমা পড়েছে। মানে? এত ভনিতা না করে যা বলার সেটা ক্লিয়ারলি বলো। আমি তো তোমার কীর্তি শুনে এলাম। প্যামেলা, তুমি সাগরের কি এমন কীর্তি কালটিভেট করে এলে প্লিজ বলো। আরে বাবা, আমাদের সাগর কি করেছে জানো? আমাদের কাছের লোকের মেয়েটাকে আচ্ছা করে দিয়েছে। তাই না সাগর? What do you mean? আমি কি করলাম আবার? তুমি হসপিটালে যাওনি? হসপিটালে গিয়ে আমাদের জ্যোতিকে আচ্ছা করে ছেড়ে কাপড় পরিয়ে দিয়ে আসনি? এই তুমি থামবে?
তুমি যেটা করেছিস সেটা তো লিসেন জাস্ট শাট আপ